হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সত্যব্রত 22 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেটা হচ্ছে বড়াল গড়িয়া ত্রিপুরসুন্দরী মন্দিরে ঘুরতে যাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকা চলে এসেছি ত্রিপুরা সুন্দরী মন্দিরের তোরণের সামনে। এখানে আসতে গেলে গড়িয়ার থেকে বড়ালগামী যে অটো আছে সেই অটোতে উঠতে হবে, আর বড়াল হাই স্কুল স্টপেজে নামতে হবে। এই তোরণটি নির্মিত হয়েছে 2013 সালে। বড়াল হাই স্কুলের পাশ দিয়ে চলে যেতে হবে। এখানে পাশে রিক্সা স্ট্যান্ডও আছে, কেউ যদি রিক্সায় যেতে চান আপনারা রিক্সায়ও যেতে পারেন। আমি হেঁটে যাচ্ছি। বড়াল হাই স্কুলের সোজা যে রাস্তাটা গেছে সেই সোজা চলে যেতে হবে। মন্দিরের মেইন গেটের সামনে চলে এসেছি। আমি হেঁটেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। মেইন গেটের সামনে চলে এসেছি। মা লেখা আছে মেইন গেট। অনেকটা ভিড় আছে। সামনে দেখা যাচ্ছে মূল গেট, মন্দিরের মেইন গেট। মন্দির মন্দিরের ভিতরে কাজ হচ্ছে। শিব মন্দির আছে, দেবতারিণী পুজোর জন্য অনেক বড় লাইন। এইদিকে কার্যালয় আছে, প্রচুর রোদ উঠেছে। সোজা গেলাম, ঢুকতাম বিপুলতারিণী মন্দির ডান দিকে, আর এই হচ্ছে নাগ মন্দির বাঁদিকে। পিছনের গেট, এই গেট দিয়ে সেনদিঘিতে যাওয়া যায়। আর অনেক পুরনো বিক্রয় হচ্ছে পিছনের গেট। গেট দিয়ে সেনদিঘিতে যাওয়া যায়। সেন বংশ পাল বংশের সময় এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। দর্শনের সময় সকাল 6টার থেকে রাত্রি 8টা। সরস্বতী পুজোর সময় প্রসাদ খাওয়ানো হয়। রোজ কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে।
এখানে অতিথি নিবাসের ব্যবস্থা আছে। এখানে শ্রাদ্ধ উপনয়ন সব অনুষ্ঠানই হয়। জায়গাটা অনেক বড় আছে, সুন্দর নির্বিঘ্ন পরিবেশ। ভোগ রান্না হয় আর এই দিকটা ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। প্রধান কার্যালয়, জলের ব্যবস্থা আছে। এটা কি হচ্ছে? ঠাকুরের বেদি দেবী গার্ডেন হচ্ছে, সুন্দর গার্ডেন। বিপদ তারিণীর জন্য এত ভিড়। এই মন্দিরে ছিল সামনের দিকে ফ্রন্ট সাইড। মন্দিরের ঠিক সামনের দিকে একটা পুকুর আছে। মন্দির নতুন করে আরো কাজ হচ্ছে। আজ হচ্ছে তো মন্দিরে ওই জন্য শব্দ হচ্ছে। শিব মন্দির হচ্ছে পুরোনো বটবৃক্ষ। এখানে মানুষ ঢাকা বাঁধা হয়, এখানে মনস্কামনার ঢাকা বাঁধা হয়। একটাই কাউন্টার আছে, জুতো রাখার ব্যবস্থা আছে। বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি ত্রিপুরা সুন্দরী মন্দিরের থেকে। বাই বন্ধুরা, চলে এসছি বাড়িতে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও।